উদীয়মান কিছু লেখকের নিজস্ব লেখনীর দ্বারা সৃষ্ট কিছু ভৌতিক রহস্য রোমাঞ্চ ও সামাজিক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন অবসরের গল্প। আজকের গল্প দেবলীনা চট্টোপাধ্যায়ের সহযাত্রী। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 3রা আগস্ট 2019 তার ফেসবুক ওয়ালে। গল্প পাঠে রাহুল সাহা, গল্পের সূত্রধার স্নিগ্ধা ঘোষ। আজকের গল্প সহযাত্রী। রাত্রি তখন অনেকটাই গভীর, শীতের রাত, তাই অল্প সন্ধে হলেই মনে হয় যেন অনেকটা গভীর রাত নেমে এসেছে এই ধরাধামে। স্টেশনের ডিজিটাল ঘড়িটা বলছে সময় 9:20। অন্যমনস্ক হয়ে বসে থাকা বরুণবাবু হঠাৎই চমকে উঠলেন প্ল্যাটফর্মের মাইকে হওয়া অ্যানাউন্সমেন্টটি শুনে। ঘোষণাটি অবাক করার মতোই ছিল বরুণবাবুর কাছে। আসলে কিছুক্ষণ আগেই বরুণবাবু টিকিট কাউন্টার থেকে খবর পান ট্রেন নাম্বার 57231 পুরুলিয়া আসানসোল লোকাল আজ ক্যান্সেল হয়েছে। কিন্তু এ কি, প্ল্যাটফর্মের মাইকে তা তো বলছে না। ঘোষণাটি শেষ হতেই বরুণবাবু দেখলেন ট্রেনটি ঢুকছে প্ল্যাটফর্মে। বরুণবাবু তখনও একটু হতবাক, কারণ যে খবরটি তিনি পেয়েছিলেন সেটা অনুযায়ী এই ট্রেনটি গতকাল সকাল 7টা নাগাদ দুর্ঘটনা কবলিত হয়েছিল। ছাতনা স্টেশনে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছিল এই ট্রেনটির, আর তাতে হতাহতের সংখ্যাও ছিল অনেক। অথচ আজ একদম সঠিক সময়ে আদ্রা স্টেশনে চলে এসেছে ট্রেনটি। এইসব 7-5 চিন্তাভাবনা মাথাতে এলেও মনে মনে কিন্তু খুশি হলেন বরুণবাবু। এই আলো আধারি জনমানবহীন স্টেশনে সারা রাত্রিটা কাটাতে হবে না, এটা ভেবেই মনটা পুরো নন্দনকানন হয়ে গেল বরুণবাবুর। ট্রেনটি প্ল্যাটফর্মে এলে বরুণবাবু দেখলেন ট্রেনে একটি বিশেষ বগি নেই। ট্রেনে উঠতে গিয়েই একটু থমকে গেলেন বরুণবাবু। মৃদুস্বরে বললেন, অন্যদিন কতই না হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কি থাকে। এই ভেবে তিনি উঠে গেলেন ট্রেনের কামরায়। বরুণবাবু একদম শেষ বগিটায় উঠেছিলেন, কম যাত্রী আছে তবে তাতেও বেশ রোমাঞ্চকর একটা যাত্রার স্বাদ পাবার সুযোগ পেয়েছেন ভেবে আরও একটু খুশি হলেন তিনি। তিনি লক্ষ্য করলেন এই শেষ বগিটিতে তিনি ছাড়াও আরও একজন যাত্রী উপস্থিত। সারাদিনের ক্লান্তির কারণে তিনি আর কিছুতেই লক্ষ্যপাত করলেন না, একটি সিটে গা এলিয়ে দিলেন তিনি। এরপর কখন যে তিনি ঘুমিয়ে গেছেন বুঝতেও পারেননি। ঘুম যখন ভাঙল তখন ট্রেন এসে পৌঁছেছে বেরো স্টেশনে। বাইরের দিকে একটু নজর যেতেই তিনি অবাক হয়ে গেলেন, এ কি, কোনো যাত্রী নামলো না, আবার কেউ চাপলোও না। আগের স্টেশনেও কি এমনই ঘটনা ঘটেছে নাকি? বাইরে থেকে নজর সরিয়ে অপযাত্রীর দিকে বরুণবাবুর নজর পড়তেই তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন তার সহযাত্রী পাথরের ন্যায় স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বরুণবাবুর একটু অস্বস্তি হচ্ছিল, তিনি তার স্থান বদল করবেন বলে মনস্থির করলেন। এইসব ভেবে তিনি উঠে দাঁড়াতেই যা দেখলেন তা আরও ভয়ানক আর অদ্ভুত। এই পরিস্থিতি দেখে হার হিম হয়ে গেল বরুণবাবুর। তিনি দেখলেন যে তার দাঁড়িয়ে থাকা জায়গা থেকে
অন্যান্য বগিগুলোর যতটা অংশ দেখা যায় সেখানে বসে থাকা প্রতিটা যাত্রী তার দিকে পাথরের মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। পুরো বিষয়টি দেখে বরুণবাবুর হৃৎকম্প বেড়ে গেল অনেক গুণ। হঠাৎ করে স্টেশনের অ্যানাউন্সমেন্ট শুনে চমক ভাঙল তার। ট্রেন ঢুকেছে রামকালানি স্টেশনে। গভীর নিস্তব্ধতার মধ্যে সামান্যতম শব্দও কিন্তু মানুষকে চমকে দেয়। ক্ষণিকের জন্য নজর সরে গেছিল বরুণবাবুর। স্বাভাবিক হয়ে নিজেকে একটু সামলে নিয়ে তিনি দেখলেন তার সহযাত্রী এক মনে খবরের কাগজ পড়ছেন। তিনি উঠে গিয়ে বসলেন অন্য সিটে। একটু জল খেয়ে মনে মনে বলতে লাগলেন, কি হলো ব্যাপারটা? সকল যাত্রী তো আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু সামান্য নজর হাঁটতে আবার সব বদলে গেল কি করে? এটা কি বাস্তব নাকি সারাদিনের ক্লান্তির জন্য আমার মনের মধ্যে কোনো ভ্রমের সৃষ্টি হয়েছে, কে জানে? এভাবেই কেটে গেল অনেকটা সময়। ট্রেন তখন মধুকুণ্ডা স্টেশনে। ইতিমধ্যে একবার নজরদারি করেছেন বরুণবাবু, কিন্তু সবটাই স্বাভাবিক। তিনি বুঝতে পারলেন সবটাই ছিল তার ভ্রম। হয়তো সারাদিনের ক্লান্তি আর ওই কালকের দুর্ঘটনার খবরটি পেয়ে তার মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তিনি এটাও বুঝতে পারলেন যে তার মনে জমে ওঠা আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটেছে একটু আগে, তাই তিনি ব্যাপারটিতে আমল দিলেন না। বরুণবাবু নিজের সিট থেকে উঠে দাঁড়ালেন, ভাবলেন এই ছোট্ট ট্রেনের যাত্রাটা আর একটু উপভোগ করা প্রয়োজন। অন্য বগিগুলো থেকে একটু ঘুরে আসা যাক একবার। এটা ভেবেই প্রথমে বরুণবাবু দাঁড়ালেন সেই বগির দরজার কাছে। দরজার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন সেই লাইনের ধারে উপস্থিত সমস্ত সিগন্যাল পোস্টটি আজ সবুজ আলোয় আলোকিত। অন্যদিন অবশ্য এই সময় এই সিগন্যাল পোস্টগুলোতে লাল আলো জ্বলে, কারণ বরুণবাবু বিগত 20 বছর ধরে এই একই রাস্তায় যাত্রা করছেন, তাই তিনি জানেন এই সময় সেরকম কোনো ট্রেন আর নেই। কিন্তু আজ এইরূপ সিগন্যাল পোস্টের কাণ্ড দেখে একটু বেশি অবাক হলেন বরুণবাবু। তিনি ভাবলেন, যাকগে, ঘুরে আসা যাক বাকি বগিগুলো থেকে। বরুণবাবুর বগিটা ছিল 5 নম্বর, চতুর্থ, তৃতীয়, অবশেষে দ্বিতীয় অবধি গেলেন তিনি। দেখলেন সবটাই স্বাভাবিক। নিজের প্রতি তার একটু লজ্জা বোধ হলো, একটু বিদ্রূপের হাসিও হাসলেন নিজের কাণ্ডের ওপর। কেমন অকারণে এই মানুষগুলোকে ভয় পাচ্ছিলেন তিনি। জীবিত মানুষগুলোকে কেমন যেন অচেনা বানিয়ে ফেলেছিলেন তিনি এক নিমেষেই। এই তিনটে বগি মিলিয়ে ওই জনা 15 যাত্রী আছে এই সম্পূর্ণ ছোট্ট ট্রেনটিতে। কোনো সিটে মা বাবা আর তাদের সন্তান, কোথাও বৃদ্ধা আর তার সাথে তার কোনো আত্মীয়, কোথাও আবার বরুণবাবুর বয়সী কেউ, হয়তো তিনিও ফিরছেন কোনো অফিস থেকে। সবাই কিন্তু নিজেকে নিয়েই ব্যস্ত। একটা ম্লান হাসি ফুটে উঠল বরুণবাবুর ঠোঁটে। নিজের বগির উদ্দেশ্যে যেই তিনি পিছন ঘুরেছেন, বরুণবাবুর তার কাঁধে তখনই একটা
স্পর্শ অনুভব করলেন, হার হিম করার মতো স্পর্শ। আর এর সাথে ভেসে এলো হার হিম করার মতো একটা কণ্ঠ, কি ভাবো মশাই, আমাদের প্রথম বগিটা একবার ঘুরে দেখবেন না? পিছন ফিরে হতভম্ব হয়ে গেলেন বরুণ বাবু। যে ব্যক্তি তার কাঁধে হাত রেখেছিলেন তার একটি হাত নেই, মাথা থেতলে গেছে তার, তা দিয়ে অঝরে বয়ে চলেছে রক্ত, আর তার তার পরিহিত সেই সাদা পাঞ্জাবিটা রক্তে লাল হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় বরুণবাবু বলে উঠলেন, কে তুমি, কে কে? একটু হেসে উত্তর এলো, আপনার সহযাত্রী বাবু মশাই, আপনার সহযাত্রী, সে ট্রেন যাত্রারই হোক অথবা মৃত্যু যাত্রারই হোক। বরুণবাবুর কণ্ঠে আর কোনো শব্দ নেই, নিজেকে কোনো মতে সামলে ছুটে গেলেন তিনি নিজের বগির দিকে। ইতিমধ্যে উগ্র পচা একটা গন্ধে ভারী হয়ে গেছে পুরো পরিবেশটা, বাকি কামরাগুলো যাতে তিনি একটু আগেও স্বাভাবিক ব্যক্তি দেখেছিলেন তারা পরিণত হয়েছে ছিন্ন ভিন্ন রক্তাক্ত মৃতদেহে। এটা যে তার ভ্রম নয় খুব ভালোভাবেই টের পাচ্ছেন তিনি। এদিক ওদিক চারিদিকে যেদিকেই ছুটে যাচ্ছেন তিনি শুধু রক্ত, আর পড়ে আছে একের পর এক ছিন্ন ভিন্ন রক্তাক্ত মৃতদেহের স্তূপ। তিনি ভয় পেয়ে গেলেন, চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু তার গলা দিয়ে বেরিয়ে এলো না একটা শব্দ। দৌড়ে চললেন তিনি নিজের বগির দিকে। ইতিমধ্যে তার কানে ভেসে আসতে শুরু করেছে এক অশরীরী প্রতিধ্বনি, সহযাত্রী, 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 সহযাত্রী। হঠাৎ করে কাঁপতে শুরু করলো ট্রেনটি, সাথে জোরালো হতে থাকলো সেই সেই অশরীরী হাড় হিম করা প্রতিধ্বনি। হঠাৎ করে হোঁচট খেয়ে পড়লেন তিনি আর একটি লাশের ওপর। নিজেকে কোনোভাবে ওঠানোর চেষ্টা করে তিনি দেখলেন যে লাশে তিনি হোঁচট খেয়ে পড়েছেন সেটি অন্য কারোর লাশ নয়, সেটি তারই রক্তাক্ত ছিন্ন ভিন্ন মৃতদেহ। তিনি দেখে চিৎকার করে উঠলেন, কিন্তু তার কোনো চিৎকারই গেল না বাস্তব জীবনে। সেই চিৎকার ঢাকা পড়ে গেল অশরীরীর প্রতিধ্বনিতে, সহযাত্রী, সহযাত্রী, না 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 না, আপনারা শুনছিলেন সহযাত্রী, রচনায় দেবলীনা চট্টোপাধ্যায়, গল্প পাঠে ও সমস্ত চরিত্রের ভূমিকায় রাহুল সাহা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে স্নিগ্ধা ঘোষ। অবসরের গল্পে আজ যে গল্পটি আপনারা শুনতে চলেছেন অত্যন্ত সুন্দর গল্প, সাহিত্যের সুন্দর সম্ভারের মধ্যে একটি, কিন্তু এই গল্পটি সম্পর্কে আমাদের বিশেষ কিছু বলার আছে। কারণ এই গল্পটি নিয়ে যখন আমরা কাজ করতে শুরু করি তখন আমাদের সাথে বিভিন্ন রকমের ভৌতিক কিছু কাণ্ড কারখানা ঘটে যেগুলো প্রচণ্ডই অপ্রীতিকর ছিল। শুধুমাত্র আমাদের কাছে, আমাদের সঙ্গেই নয়, এই ঘটনা স্বয়ং লেখিকার সাথেও ঘটেছে। তারপর
আমার সাথে যখন আমি এই গল্পটার স্ক্রিপ্টিং করি, এই গল্পটা রেকর্ডিং করি এবং এই গল্পটা পুরোটাই তারপর যখন এডিটিংয়ের জন্য পাঠানো হয় এডিটারের কাছেও, এই ভৌতিক গল্প মানে ভৌতিক কাণ্ড কারখানা ঘটেছিল। তো আমাদের একটাই অনুরোধ, যখন এই গল্পটি শুনবেন তখন আগের গল্পের থেকে এই গল্পে আমার গলার কাজটা হয়তো একটু খারাপ লাগবে, কারণ যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি সেখানে দাঁড়িয়ে আমার গলার উপরে প্রচণ্ড চাপ পড়েছিল। আমি রেকর্ড করতে গিয়ে অনেক অনেকবার আমাকে আটকাতে হয়েছে এবং আমাকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে, আমাকে ইঞ্জেকশন নিতে হয়েছে, মানে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে। সো যে জায়গাগুলো একটু খারাপ মনে হচ্ছে বা গলাটা যদি একটু খারাপ লাগছে, আমি জানি খারাপ লাগছে, সো নিজগুণে একটু খুব মার্জনা করে দেবেন, পরের গল্পের ক্ষেত্রে সেটা আমরা আরও ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ, শুনুন আজকের গল্প।